মেডিকেল কলেজ চিকিৎসক তৈরি করবে সেটাই স্বাভাবিক কিন্তু মেডিকেল কলেজ যদি সফটওয়্যার ডেভেলপার সৃষ্টি করে তাহলে তা অবশ্যই আশ্চর্যের বিষয় কিন্তু তাই ঘটেছিল মেহেদি হাসান আমাদের বহুল ব্যবহৃত বাংলা অভ্র কিবোর্ড সৃষ্টি করে বাংলা ভাষাকে আরও উন্মুক্ত করেছেন বিশ্বের দরবারে তিনি সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল ভাষা সৈনিক হিসেবে পরিচিতি পেয়েছেন মেহেদি হাসানের অভ্র কিবোর্ড আবিষ্কারের গল্প জানাচ্ছেন ফারদিন সানি কিবোর্ডস ফন্টস এন্ড জাস্ট ডেস্কটপ পাবলিশিং ফেব্রুয়ারি মাস এলে সোশ্যাল মিডিয়ায় যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয় তিনি মেহেদি হাসান অভ্র কিবোর্ডের জনক ময়মনসিংহ মেডিকেলের এই জনৈক ছাত্র 2003 সালের 26 মার্চ উইন্ডোজ ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার জন্য একটি কিবোর্ড সফটওয়্যার আবিষ্কার করে ডিজিটালি বদলে দিয়েছেন বাংলা ভাষাকে বাংলা চর্চার সুবিধার্থে তিনি এই সফটওয়্যারটি বিনামূল্যে ব্যবহারের জন্য প্রকাশ করেন বিজয় দিয়ে বাংলা লেখা একটি সময় বেশ কষ্টসাধ্য ছিল কিন্তু উচ্চারণ ভিত্তিক বা ফোনেটিক বাংলা টাইপিং ব্যবস্থা থাকার কারণে অভ্র খুব দ্রুত জনপ্রিয় হয়ে পড়ে এমনকি নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র প্রকল্পে বাণিজ্যিক বিজয়ের পরিবর্তে বিনামূল্যে অভ্রর ব্যবহার করেন মেহেদির আবিষ্কৃত অভ্র কিবোর্ড শুধুমাত্র অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে 5 কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে অভ্র কিবোর্ডের জনপ্রিয়তা এতটাই যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মেহেদি হাসানকে 21শে পদক দেওয়ার পক্ষে পোস্ট করে থাকেন অভ্র কিবোর্ড আবিষ্কারের গল্পটা সহজ ছিল না 17 বছরের একটা ছেলে ক্যাম্পাসের প্রত্যেকটা কাজে সরব উপস্থিতিও সেরকম প্রাণোচ্ছল হঠাৎ করে সেই ছেলেটা চুপচাপ হয়ে গেল এর মাঝে জানা গেল বাংলা লেখার জন্য মেহেদির নিজের বানানো একটা সফটওয়্যার আছে ইংরেজি অক্ষর টাইপ করে কিবোর্ডে বাংলা লেখা যায় এই হচ্ছে মেহেদির বানানো সফটওয়্যারের বৈশিষ্ট্য ইংরেজি টাইপ করে বাংলা লেখার প্রথম সফটওয়্যার এমন খবর জানতে পেরে বন্ধুরা মেহেদিকে বলেছিল কত করে নিবি উত্তরে মেহেদি বলেছিল কিসের কত করে নিব এটি সম্পূর্ণ ফ্রি ভাষার জন্য টাকা নেব কেন বলা হয়ে থাকে বাংলা ভাষাকে ইন্টারনেটে সহজলভ্য করে তোলার জন্য মানুষকে বাংলায় লিখতে আগ্রহী করে তোলার জন্য অভ্র একটি যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করেছে ফোনেটিক বাংলা টাইপিংয়ের কারণে অভ্র প্রবাদ সমতুল্য জনপ্রিয়তা অর্জন করে মেহেদি হাসানের বাংলা ভাষার প্রতি ভালোবাসার কারণে এমন চমৎকার একটি সফটওয়্যার সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের জন্য তিনি প্রকাশ করেন চাইলে তিনি এর মাধ্যমে কোটি কোটি টাকা অর্জন করতে পারতেন কিন্তু শুধুমাত্র বাংলাকে ভালোবেসে তিনি যে কাজ করেছেন তা জাতীয় পর্যায়ে স্বীকৃতি প্রয়োজন ভুলে গেলে চলবে না আজকে অভ্র না থাকলে আমরা এত সহজে বাংলায় লিখতে পারতাম না পুরো সময়টা শুধুই মেহেদির আত্মনিবেদন আর বিপ্লবকে সফল করার প্রতিজ্ঞা দুর্ধর্ষ 18 বছর বয়সটাকে দরজার ওপাশে আটকে হোস্টেলের একটা রুমে নিজের পৃথিবী বেঁধে ফেলে মেহেদি সে তখন গোটা পৃথিবীর জন্য বাংলা ভাষাকে উন্মুক্ত করে দেওয়ার যুদ্ধে নেমে গেছে আর সে যুদ্ধের স্লোগান ছিল ভাষা হোক উন্মুক্ত রুমে না গেলে ছেলেটার সাথে দেখা হয় না কলেজ ক্যান্টিনে নেই চোখের নিচে কালিটুকু স্থায়ী হয়ে যাচ্ছে এর মাঝে আবার মেডিকেল পড়াশোনার চাপ সব মিলিয়ে মেহেদির যেন এক কিম্ভূত কিমাকার পরিস্থিতি সে সময় তাবৎ বিজ্ঞ শিক্ষকেরা ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন এ ছেলে মেডিকেলের অনুপযোগী বিজ্ঞ শিক্ষকেরা এও বললেন সময় থাকতে মেডিকেল ছেড়ে দাও মেডিকেলের অসহ্য দম বন্ধ করা পৃথিবী মেহেদিকে চেপে ধরেছিল আষ্টে পৃষ্ঠে একদিকে নতুন আইডিয়া তার স্বপ্ন আরেকদিকে মেডিকেল তবুও মেহেদি আটকায়নি সৃষ্টি সুখের উল্লাস প্রথম সফল হয় 2003 সালের 26 মার্চ অভ্রর আবির্ভাব এই দিনেই মেডিকেলটাও শেষ করেছেন সম্মানের সাথেই ময়মনসিংহ মেডিকেল কলেজ অনেক রথী মহারথী চিকিৎসক তৈরি করেছে ঠিকই আর অন্যদিকে সব অপমানকে হেলায় তুচ্ছ করে মেহেদি বরং সেই কলেজটাকেই সমৃদ্ধ করেছেন মেহেদি লেগে থেকে এই পৃথিবীকে যা দিয়েছে তা হচ্ছে মুক্তি স্বাধীনতা বাংলা লেখার স্বাধীনতা ইংরেজি হরফ নিজেই রূপান্তরিত হয়ে বাংলায় মন খোলার স্বাধীনতা উন্মুক্ত এই সফটওয়্যারটি বাঁচিয়েছে সরকারের কোটি কোটি টাকা সরকারি দপ্তরগুলোতে অভ্র ব্যবহার হয় নির্বাচন কমিশন অভ্র ব্যবহার করে আমার আপনার পরিচয়পত্র বানাচ্ছে পাসপোর্ট বানাচ্ছে লেখা হচ্ছে সরকারি ফাইল পাহাড় সমান স্বপ্ন সেই স্বপ্নের নাম অভ্র বাংলা ভাষাকে ভালোবেসে আজ আপনি যত পোস্ট করবেন অভ্রর সাহায্যে তা হয়তো সম্ভবই হতো না মেহেদি না থাকলে তাই ফারদিন সানি নিউজ ডেস্ক নিউজ 24